জাতীয় স্তরের দৌড় প্রতিযোগিতা, আর এবারে সেই দৌড় প্রতিযোগিতায় চমক দিলেন উত্তর চব্বিশ পরগনার হেলেনচার অবসরপ্রাপ্ত একজন শিক্ষক। তার নাম বিষ্ণুপদ মণ্ডল। তিনটি সোনা পেয়েছেন এবং তিনটি রূপোর পদক জিতেছেন অবসরপ্রাপ্ত এই শিক্ষক। উত্তর চব্বিশ পরগনার বাগদার হেলেনচার বাসিন্দা বিষ্ণুপদ মণ্ডল বাগদার কাশীপুর গ্রামসভা হাইস্কুলের শিক্ষক ছিলেন। 2019 সালে অবসর নিলেও জীবনের দৌড় জারি রেখেছিলেন তিনি। 64 বছরের বিষ্ণুপদবাবু ভোর থেকেই নেমে পড়তেন মাঠে। অনেকের থেকে এখনো অনেক বেশি সক্ষম তিনি। প্রতিদিন নিয়ম করে শরীর চর্চা করেন আর খেলাধুলার মধ্যে থাকেন বিষ্ণুপদ মণ্ডল। এখনো একদম সুস্থ রয়েছেন তিনি। রাজ্যকে একাধিক বিভাগে পদক এনে দিচ্ছেন বিষ্ণুপদ মণ্ডল। সম্প্রতি মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের বয়স্কদের ক্রীড়া প্রতিযোগিতায় 100 মিটার, 400 মিটার দৌড় এবং রিলে রেসে সোনা এবং 200 মিটার, 800 মিটার রিলে রেসে রূপোর পদক জেতেন বিষ্ণুপদ মণ্ডল। শিক্ষকতা থেকে অবসরের পর একের পর এক পদক জিতেছেন এবং স্বভাবতই খুবই আনন্দিত তিনি। তিনি বলেন যে তিনি ভীষণই খুশি। এছাড়াও বিষ্ণুপদ মণ্ডলের স্ত্রী চন্দ্রিকা মণ্ডল জানান যে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পরে তিনি খেলাধুলা নিয়েই আছেন। তার জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক জয়ী হয়ে আসেন নানা জায়গায় তিনি যান এবং তিনি ভীষণই খুশি নানা জায়গা থেকে পদক পেয়ে। আর সত্যি এই ধরনের খবর যখন সামনে আসে তখন কিন্তু একটা আলাদাই একটা ভালো লাগে, আলাদাই যেন একটা ভালো লাগার অনুভূতি হয়। বিষ্ণুপদ মণ্ডল যাকে নিয়ে এত কথা বলছি আপনাদের, তিনি ঠিক কি বলছেন চলুন শুনব। আমি লাস্টের দিন পরপর 1.5 ঘন্টা অন্তর অন্তর 3টে খেলায় অংশগ্রহণ করেছি এবং সেখানে 100 মিটারে আমি ফার্স্ট হয়েছি এবং 4x400 মিটার রিলেতে আমার টিম ফার্স্ট হয়েছে। সেই জন্য আমি পশ্চিমবঙ্গের হয়ে আমি খুব গর্ব অনুভব করি। শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের ক্ষেত্রে যে একটা নজির সৃষ্টি করতে পেরেছে পশ্চিমবঙ্গ, যে চ্যাম্পিয়ন হয়েছে, এক্ষেত্রে নিশ্চয়ই শুধু আমার নয়, আমার পশ্চিমবঙ্গবাসী তথা আমার বাগদাবাসীরও একটা গর্ব হওয়া উচিত। সম্প্রতি মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের বয়স্কদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেখানেই 100 মিটার, 400 মিটার দৌড় এবং রিলে রেসে সোনা জেতেন তিনি। এখানেই কিন্তু শেষ নয়, 200 মিটার এবং 800 মিটার রিলে রেসে রূপোর পদক জেতেন বিষ্ণুপদ মণ্ডল। শরীর চর্চার যে ঠিক কি গুণ তা হয়তো আপনারা বুঝতেই পারছেন। অবশ্যই শরীর চর্চা করুন, সুস্থ থাকুন আর ভালো থাকুন, আর সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। এরকম বিভিন্ন খবর পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন।